বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম হেনরি ফোর্ডের বিখ্যাত বই সিক্রেটস অব জায়োনিজম, আজকে 15তম পর্ব। ঐতিহাসিক নানা কারণে আমেরিকা এ পর্যন্ত বহুবার অভিবাসী গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়া, জার্মানি, পোল্যান্ডের উপর এই নিষেধাজ্ঞা এতটা প্রকট ছিল, সে দেশের একজন সাধারণ মানুষও আমেরিকায় অভিবাসী হওয়ার সুযোগ পায়নি। তারপরও লাখো ইহুদি ওই দেশগুলো থেকে আমেরিকায় প্রবেশ করে, সেই সঙ্গে নিউ ইয়র্কের এলসা দ্বীপে নিজেদের ঘাঁটি তৈরি করতে শুরু করে। সে সময় ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে আমেরিকায় ইহুদিদের অভিবাসন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আমেরিকা থেকে একদল প্রশিক্ষিত ছদ্মবেশী এজেন্ট পাসপোর্ট অফিসগুলোতে নিয়মিত কাজ করে যাচ্ছে। নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে তারা এতটা দক্ষ, তাদের কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। কখনো যদি কেউ তাদের প্রতি ন্যূনতম সন্দেহের চোখে তাকায়, তৎক্ষণাৎ তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পুরো এই চক্রটিকে শক্তিধর কোনো হাত নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করছে, তবে সেই চক্রের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। বিশেষ একটি জাতিগোষ্ঠীর অভিবাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করাই এদের মূল উদ্দেশ্য। প্রথমে তাদের বিশেষ অতিথি কোঠায় আমেরিকা পাঠানো হয়, তারপর বাকি কাজ সে দেশের অভিবাসন মন্ত্রণালয় সহজ করে দেয়। তাদের কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা বা জবানবন্দি পর্যন্ত দিতে হয় না। এমন প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রথমবারের মতো আমেরিকার অভিবাসন মন্ত্রণালয় নড়েচড়ে বসে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। তবে শুরু থেকে কিছু কংগ্রেস সদস্য ও পত্রিকা প্রতিষ্ঠান তদন্ত কাজে অসহযোগিতার মনোভাব দেখায়। বিশেষত এই কাজে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রতিনিয়ত ওয়াশিংটন থেকে বাধা দেওয়া হয় এবং বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হয়, ফলে তদন্ত কাজ দীর্ঘায়িত হয়। দেখা যায় এই পুরো চক্রটি ইহুদি গোত্রের সদস্য। সাথে সাথে তাদের পত্রিকা প্রতিষ্ঠানগুলো প্রচার করতে শুরু করে, অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে সামান্য একটু আশ্রয়ের আশায় যে ইহুদিরা আমেরিকার পথে পালিয়ে আসছে, তাদের প্রতি সাধারণ মানুষের এত ক্ষোভ কেন? বিষয়টি আরও মর্মস্পর্শী করতে তারা একদল ক্ষুধার্ত শিশু ও মহিলার করুণ চিত্র ছাপিয়ে বড় বড় কলাম প্রকাশ করতে শুরু করে। সাধারণ মানুষ ভাবতেও পারেনি এই ছবিগুলো ইহুদিদের বাড়া করা ফটোগ্রাফার দিয়ে তোলা। আর যে ক্ষুধার্ত মানুষের কথা বলা হচ্ছে তা ছিল পুরোদস্তুর বানানো নাটক। কিন্তু বোকা আমেরিকানরা সব কিছু সত্য মনে করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় প্রদান করেছে, ঠিক যেমনটা ঘটেছে রাশিয়ান ও জার্মানদের ভাগ্যে। ঊনবিংশ শতাব্দীর আশির দশকে জনসংখ্যা গণনা নিয়ে আমেরিকায় একটি বিতর্কের সূত্রপাত হয়, কারণ স্বাধীনতার পর হতে বিভিন্ন দেশের নাগরিক অভিবাসী হয়ে আমেরিকায় প্রবেশ করেছে। তাদের প্রত্যেকের রয়েছে পৃথক জাতীয়তা, যেমন জার্মান, রাশিয়ান, আইরিশ ইত্যাদি। তাই জাতীয়তার উপর ভিত্তি করে একটি আদমশুমারি করার প্রস্তাব ওঠে। আশির পূর্বে যদি কোনো অভিবাসী আয়ারল্যান্ড থেকে আসে, তবে তাকে আইরিশ, নরওয়ে বা সুইডেন থেকে এলে স্ক্যান্ডিনেভিয়ান, রাশিয়া থেকে এলে রাশিয়ান এবং জার্মানি থেকে এলে জার্মান বলে ডাকা হতো। এভাবে পরবর্তী 10 বছরের তথ্য অনুযায়ী প্রায় 6,66,561 জন রাশিয়ান ইহুদিকে আমেরিকায় নথিভুক্ত করা হয়। কিন্তু 90 দশকের দিকে অভিবাসন মন্ত্রণালয় ভিন্ন কথা জানাতে থাকে। তারা তাদের এই নথিতে অন্তর্ভুক্ত করেছে তাদের অধিকাংশই পোলিশ, সুইডিশ, জার্মান ও লিথুনিয়ান, কারণ জন্মসূত্রে তারা এসব দেশের নাগরিক। হয়তো রাশিয়া থেকে তারা সরাসরি আমেরিকায় প্রবেশ করেছে বলে গণনা কাজে ভুল হয়েছে। সমস্যার সমাধানে কংগ্রেস সদস্যগণ জাতি ও জন্মভূমি বিষয় দুটিকে
মানদণ্ড ধরে আদমশুমারি করার প্রস্তাব করে। এটা কিছুটা হলেও যুক্তিসঙ্গত। কিন্তু সিনেটর সিমসন এ বিষয়ে জোরালো আপত্তি প্রকাশ করে। তিনি বলেন, ইহুদি শব্দটি কেবলই একটি ধর্মীয় উপাধি, এর সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ জড়িত। জাতি ও ধর্ম কখনো এক বিষয় নয়, তাই এই তথ্যের ভিত্তিতে আমাদের কখনো আলাদা জাতি বলা যাবে না। সিনেটর লা ফলেত্তি ছিলেন এ আলোচনা সভার চেয়ারম্যান। এবার তাদের আলোচনা লক্ষ্য করুন। লা ফলেত্তি, একটি জাতির সঠিক ইতিহাস জানতে তারা কোথা থেকে এসেছে, তাদের শরীরে কার রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের পূর্বপুরুষগণ কোথাকার অভিবাসী ইত্যাদি জানা প্রয়োজন। গোগেন হিম, তাহলে ধর্মের কথা কেন আসছে? লা ফলত্তি বলেন, আমি আপনার আপত্তির কারণ বুঝতে পারছি না। প্রয়োজনীয় সব বিষয়ে সমন্বয় করতে কোথায় সমস্যা? গোগেন হিম বলেন, কারণ আপনি আবারও তাদের একটি জাতি বলছেন, কিন্তু তারা তো পৃথক কোনো জাতি নয়। সিনেটর বেইলি বলেন, মনে করুন আমি একজন হিব্রু এবং এদেশে আমার জন্ম। এরপরও যদি আমেরিকান ব্যতীত অন্য কোনো নামে কেউ আমাকে সংজ্ঞায়িত করে, তাহলে আমি অবশ্যই এর বিরোধিতা করব। সিনেটর কামিন্স বলেন, আমার পূর্বপুরুষরা কোথাকার অধিবাসী এবং আমার শরীরে কাদের রক্ত প্রবাহিত হচ্ছে তা বলতে আমার কোনো সমস্যা নেই। সিনেটর বেইলি বলেন, এতে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু এখানে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সিনেটর কামিন্স বলেন, সত্যিই তো এখানে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এরপর 1909 সালের এপ্রিল মাসে এই বিতর্কের উপর আরও একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সিমন ওলফ ছিলেন এ সম্মেলনের চাক্ষুষ সাক্ষী। আব্রাহাম লিঞ্চন থেকে উড্রু উইলসন পর্যন্ত প্রত্যেক প্রেসিডেন্টের সময়কালে সিমন ওলফ ইহুদিদের একজন সক্রিয় এজেন্ট হয়ে কাজ করেছেন। যে কোনো প্রশাসনিক ইস্যুতে তিনি ইহুদিদের পক্ষে কথা বলেছেন। সেনেটর দিলিঙ্গাম উক্ত সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তিনি তাদের জাতিতাত্ত্বিক বিতর্কের উপর একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। নিচে তা উপস্থাপন করা হল। মিস্টার উলফস বলেন, আমরা একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো ইহুদি রাশিয়া হতে আসে তবে সে রাশিয়ান, যদি রোমানিয়া হতে আসে তবে রোমানিয়ান, যদি ফ্রান্স হতে আসে তবে ফরাসি, যদি কেউ ইংল্যান্ড হতে আসে তাহলে ইংরেজ, জার্মানি থেকে এলে জার্মান, তবে তাকে হিব্রু বা ইহুদি বলে সম্বোধন করা যাবে না। সিনেটর লর্ডস বলেন, এর মধ্যে দিয়ে কি আপনি স্বীকার করছেন আপনাদের কোনো জাতীয় পরিচয় নেই? মিস্টার উলফস বলেন, কিভাবে? সিনেটর লর্ডস বলেন, আপনি কি বলেননি ইহুদি শব্দটি কোনো জাতীয়তার পরিচয় বহন করে না? মিস্টার উলফস বলেন, আমি গত 30 বছর ইউনিয়ন অফ আমেরিকান হ্যাব্রু কংগ্রেগ্রেশন এর মুখপাত্র হয়ে কাজ করছি। এই জাতিতাত্ত্বিক বিতর্ক নিয়ে আমি এ পর্যন্ত ইহুদিদের প্রভাবশালী বহু ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন ডক্টর সাইরাস অ্যাডলার। তিনি বলেছেন, এই শব্দটি কোনো জাতিতত্ত্বের পরিচয় বহন করে না। সিনেটর লর্ডস বলেন, সাইরাস অ্যাডলার এর কথা উল্লেখ করে ভালো করেছেন। আমি নিজেও জিউশ এনসাইক্লোপেডিয়া এর প্রারম্ভিক বিবৃতিতে তার সাক্ষাৎকার দেখেছি। সেখানে অন্যান্য অনেক বিবৃতির মধ্যে এটাও উল্লেখ ছিল। সমস্যার সূত্রপাত হয় তখন থেকে যখন ইহুদিরা নিজেদের জাতিগত পরিচয় পরিত্যাগ করতে শুরু করেছে। ইহুদি হিসেবে জন্ম নিয়েও আজ তারা জাতিগতভাবে নিজেদের এই পরিচয় দিতে নারাজ। কিন্তু বিতর্ক যখন জাতিতাত্ত্বিক পরিচয় নিয়ে, তখন কোনোভাবেই ইহুদিদের এই পরিচয় মুছে দেওয়া সম্ভব নয়। এরপর জোসেফ জ্যাকব আরও উল্লেখ করেন, প্রাচীনকাল থেকে তারা এক ও অভিন্ন জাতি হিসেবে বসবাস করে আসছে। তাদের সামনে যে বিপর্যয় আসুক না কেন, তারা নিজেদের অভিন্ন জাতিসত্তা টিকিয়ে রেখেছে। এরপরও আপনি কিভাবে বলছেন এটি ইহুদিদের জাতিতাত্ত্বিক পরিচয় বহন করে না?
মিস্টার উলফস বলেন, আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি, আমি যা বলতে চাই তার সবই জিউস এনসাইক্লোপিডিয়াতে আছে। সিনেটর লর্ডস বলেন, তাহলে বেঞ্জামিন ডিজরেইলি সম্পর্কে আপনি কি বলবেন? মিস্টার উলফস বলেন, জন্মসূত্রে তিনি একজন ইহুদি। সিনেটর লর্ডস বলেন, কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরও তিনি কি ইহুদি ছিলেন? মিস্টার উলফস বলেন, না, ধর্মীয়ভাবে তার ইহুদিত্ব শেষ হয়ে গেছে। সিনেটর লর্ডস বলেন, আহ, ধর্মীয়ভাবে একজন ইহুদি হিসেবে তিনি নিজেকে নিয়ে অনেক গর্ব করতেন আর সবাইকে তা বলে বেড়াতেন, কিন্তু ধর্ম পরিবর্তন করার কারণে কি তার জাতীয় পরিচয় বদলে যাবে? মিস্টার উলফস বলেন, আমি বলছি না ধর্ম পরিবর্তন করার দরুন তার জন্মগত পরিচয় বদলে গেছে, জন্মসূত্রে তিনি একজন ইহুদি এবং সবাই তাকে হেইন ও বোর্ন বলে সম্বোধন করে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার পরিচয় শেষ। সিনেটর লর্ডস বলেন, তাহলে বিষয়টি পরিষ্কার হলো, ইহুদি বা হিব্রু কোনোটাই আপনাদের জাতীয়তার সঠিক পরিচয় বহন করে না। বিংশ শতাব্দীর শুরুতে করা আদমশুমারিতে আমেরিকার জনসংখ্যাকে 46টি শ্রেণীতে বিভক্ত করা হয়, ফলে প্রতিটি জাতিকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। যেমন উত্তরাঞ্চলীয় ইতালিয়ানদের আলাদা করা হয়েছে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ানদের থেকে, মরাবিয়ানদের আলাদা করা হয়েছে বহেমিয়ানদের থেকে, স্প্যানিশ আমেরিকানদের আলাদা করা হয়েছে স্প্যানিশ ইউরোপিয়ানদের থেকে, কিন্তু ইহুদিদের কোনোভাবে আলাদা করা সম্ভব হয়নি, কারণ তাদের জন্য পৃথক কোনো শ্রেণী করা হয়নি, তারা ব্যতীত আর কেউ এ আদমশুমারিতে আপত্তি জানায়নি। রিপোর্ট প্রকাশকালে উল্লেখ করা হয়, জাতিতত্ত্বের ভিত্তিতে যে আদমশুমারি করা হয়েছে তা আমেরিকায় বসবাসরত প্রতিটি অধিবাসী আনন্দচিত্তে মেনে নিয়েছে, শুধু একটি জাতি ছাড়া। জাতিতাত্ত্বিক পরিচয় নিয়ে ইহুদিদের মন্তব্য। আজ আপনাদের এমন এক রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দেব বর্তমানে যার কোনো অস্তিত্ব নেই, তবে তা দ্রুতই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে যাচ্ছে। ঐতিহাসিকভাবে নানা কারণে এই রাষ্ট্রের বংশধরদের অসংখ্য শত্রুর মোকাবিলা করতে হয়েছে, চাইলে রাষ্ট্রটির পূর্বে বিশেষণ হিসেবে ইহুদি যোগ করতে পারেন, তাহলে বুঝতেই পারছেন এই রাষ্ট্রটির পূর্ণরূপ কী হতে পারে। আসুন আমরা সবাই এই একটি সিদ্ধান্তে একমত হই, ইহুদিবাদ একটি পৃথক জাতিসত্তা, দেশ, পেশা, অবস্থান ও পদমর্যাদা যাই হোক না কেন সবাই তার সদস্য। লুইস ডক্টর ব্র্যান্ডাইস হলেন আমেরিকার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং জায়োনিস্ট আন্দোলনের একজন সক্রিয় সদস্য। তার ভাষ্য অনুযায়ী, রাবাই পরিষদ এবং গণ্যমান্য আরও অনেকের ভাষ্য অনুযায়ী, যারা প্রকাশ্যে নিজেদের ইহুদি বলে স্বীকৃতি দেয় এবং ধর্মীয় সব অনুশাসনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, কেবল তারাই এই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তবে কাউকে এমন ক্ষমতা দেওয়া হয়নি যা দ্বারা নিজেদের পছন্দসই একটি সংজ্ঞা নির্ধারণ করে নেবে। একটি সঠিক ও কার্যকর সংজ্ঞা নির্ধারণ করা আমাদের জন্য অনেক কঠিন কাজ। শরীরে ইহুদি রক্ত প্রবাহিত হচ্ছে এমন প্রতিটি ব্যক্তি এই সমস্যার সম্মুখীন। কিছু ধর্মীয় বয়ান দিয়ে পূর্ণ বিশ্বাস স্থাপনের কথা বললেই এই সমস্যার সমাধান হবে না। মরিস জোসেফ বলেন, নিঃসন্দেহে ইসরায়েল একটি মহান জাতি, রাষ্ট্র হিসেবে এটি কতটা তাৎপর্যপূর্ণ তা এর নাম থেকেই বোঝা যায়। যেনতেন কোনো জাতি বা সম্প্রদায়ের পক্ষে এমন একটি তাৎপর্যপূর্ণ নাম বহন করা কখনো সম্ভব নয়। ইসরায়েল এমন একটি জাতির পরিচয় বহন করে যারা নিজ স্বার্থে সামান্য ভুলটুকু করতে রাজি নয়। সুতরাং ইহুদিদের জাতীয়তা অস্বীকার করার অর্থ হল ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করা। আর্থার ডক্টর লুইস এর ভাষ্য অনুযায়ী, অনেকে এমন মন্তব্য করেন, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মতো
ইহুদিরা একটি স্বতন্ত্র ধর্মের অনুসারী, তাদের ব্যাপারে বলছি। কিভাবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে হয় তা আপনারা এখনও শেখেননি। যদি কোনো ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে অনেকেই বলবে ধর্ম পরিত্যাগ করার দরুন সে আর এই গোত্রের সদস্য নয়। কিন্তু কিভাবে তা সম্ভব যখন তার রুচি দ্বারা ও চিন্তা চেতনায় এখনও ইহুদিবাদত্ব বিদ্যমান? বেরট্রাম বি ব্যানাস একজন বিখ্যাত অ্যাডভোকেট। তার ভাষ্য অনুযায়ী ইহুদি সত্তা দ্বারা মূলত একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠীকে বোঝানো হচ্ছে। ইসরায়েলিটিস, জিউস, হ্যাব্রুস প্রতিটি পদবি এই স্বতন্ত্র জনগোষ্ঠীর ঐতিহাসিক পরিচয় বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এগুলো যে তাদের ধর্মীয় পরিচয় বহন করছে তা কিন্তু নয়। লিওন সিমন একই গোত্রের একজন বিখ্যাত লেখক ও পণ্ডিত। ধর্ম ও জাতীয়তা নিয়ে চলমান বিতর্কের অবসান কল্পে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি গবেষণা চালান। পরবর্তী সময়ে এই গবেষণার ফলাফল নিয়ে তিনি রিলিজিয়েন্স অ্যান্ড ন্যাশনালিটি শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেন এবং স্টাডিজ ইন জিউশ ন্যাশনালিজম খণ্ডে তা নিয়ে ব্যাপক আলোচনা করেন। তিনি একটি বিষয় পরিষ্কার করে বলেন, ধর্মই তাদের জাতীয়তার পরিচয় বহন করে এবং জাতীয়তা হল ধর্মের অবিচ্ছেদ্য অংশ। সিমন বলেন, অন্যান্য সব ধর্মের মতো আমাদেরও স্বতন্ত্র বিশ্বাস ও অনুশাসন আছে যা আমাদের মেনে চলা উচিত। এবার তার প্রকাশিত প্রবন্ধের বিভিন্ন অংশ থেকে প্রয়োজনীয় কিছু উদ্ধৃতি উপস্থাপন করা হলো। মসিহের যুগে ইহুদিরা বিশ্বজুড়ে শুধু শান্তি, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধই প্রতিষ্ঠা করবে না, তারা স্বীয় ঈশ্বর এবং নিজ ধর্মের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করবে। এর মাধ্যমে আমাদের জাতির শাশ্বত অস্তিত্ব প্রকাশ পাবে। এই ধর্মীয় বিশ্বাস সামান্য কিছু বই ও গির্জায় যাওয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। এজন্য অতীত ও ভবিষ্যতের প্রতিটি বিষয়ের উপর পরিপূর্ণ অধ্যয়ন ও বিশ্বাস স্থাপন করা প্রয়োজন। ব্যক্তিগত পাপমোচন এবং আত্মার পরিশুদ্ধি লাভের উপায় হিসেবে আমাদের তেমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেমনটা খ্রিস্টানদের দেওয়া হয়েছে। ইহুদি তন্ত্র বুঝায় জাতীয় ঐক্য ও একাত্মতা, যার উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং যে কোনো মূল্যেই হোক আমাদের এই জাতীয় অস্তিত্ব বজায় রাখতে হবে। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মতো আমরাও যে একই শ্রেণীর স্বতন্ত্র সম্প্রদায় তা পুরোপুরি ভিত্তিহীন। আপনারা শুনছিলেন হেনরি ফোর্ডের বিখ্যাত বই সিক্রেটস অব জায়োনিজম। আজকে 15তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।